वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यवश पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। আমি তেমন কিছুক্ষণ বলবো না, আমার একটা প্রশ্ন বা আগ্রহ যে আমরা এইখানে ধর্মসভা শুনতে এসেছি, তা আমাদের দেখলাম যে আমাদের সখাবেশ প্রভু, তেজগোবিন্দ প্রভু, অমানী প্রভু, মানে যে কজন আলোচক ছিলেন সবাই কেন জানি বললেন হরিনাম করেন, হরিনাম করেন, হরিনাম করেন, নাই না? হরিনামের অনেক মহত্ব বর্ণনা আমরা শুনলাম। আমার একটু প্রশ্ন এইরকম, আমাদের হরিনাম এত করতে হবে কেন? হরিনামের প্রতি এত আমাদের জোরটা কেন? তো এইটা যদি একটু আমরা স্মরণ করার চেষ্টা করি, এই হরিনাম এত করতে হবে কেন, এত কি আছে এর মধ্যে? তো যদি আমরা দেখি, আমরা যেই লোকে বা যেই জগতে আসি, এই জগতে আছে ভূলোক নাকি ভূলোক, আমাদের নিচে আরও আছে সাতটা লোক, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল, আমাদের নিচে সাতটি লোক আছে। আর আমরা আছি অষ্টম তলা বিল্ডিং, যদি আমরা বলি থাকি এরকমভাবে, আমাদের নিচে সাততলা বিল্ডিং আর আমরা আছি আটতলা বিল্ডিংয়ে, এটা হচ্ছে ভূলোক। এই ভূলোকে কারা থাকেন? এই ভূলোকে মানুষ, গাছপালা, পশু পাখি, বিভিন্ন প্রকার জীব প্রজাতি, তারা এই জগতে বা এই লোকে অবস্থান করে। আমাদের উপরের যে তালাটা আছে, যে বিল্ডিংটা আছে বা যে লোকটা আছে, সেই লোকটি হচ্ছে ভূবলোক। ভূবলোকে কারা থাকে? না, এই ভূবলোকে থাকে আমার পিতৃ পুরুষ যারা ছিলেন, তারা তারা থাকে ভূবলোকে। আমি এই পিতৃলোকে কীভাবে যেতে পারবো? না, যদি আমি আমি যদি এই জগতে থাকতে চাই, সেই জগতে থাকার জন্য অনেক রকম ব্যবস্থাপনা আছে। জীবানন্দ দাস বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, জীবানন্দ দাস, মানে হয়তো আবার আবার এই 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 দেশে পানকৌড়ি বা শঙ্খশিল্পা শালিকের বেশি, হ্যাঁ এরকম। তো এইরকম আমরা এই জগতে থাকার জন্য এইরকম বাসনা আমরা পোষণ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? না, আমাদের মানে সামাজিক বন্ধনটাকে যদি আমরা আরো শক্ত করি, তাহলে আমরা এই বন্ধনের জন্য আমরা এই জগতে আবার থাকতে পারব। অনেক রকম বন্ধন আছে, অনেক রকম বন্ধ আছে, এইটা করলে আমরা এই জগতে আবার থাকতে পারব। যদি আমরা এই জগতে না থাকি, যদি আমার বাবা মা যেখানে গিয়েছে, যেই লোকে গেছে, যদি আমি সেই লোকে যেতে চাই, তাহলে কি করতে হবে? বাবার দেওয়া যে সমস্ত নিয়ম বা বংশ পরম্পরা সূত্রের যে নীতি, আমাদের পৈতৃক এই নিয়ম বা বাবার প্রতি শ্রদ্ধা বা ভক্তি কি, সেই নিয়ম পালন করার ক্ষেত্রে, তাহলে কি হবে? না, তার ফলে কি হবে? না, তার ফলে আমরা এই এই পিতৃ কালচার পালন করার ফলে, পিতৃধর্ম পালন করার ফলে আমরা কি করব? না, আমরা পিতৃলোকে বা ভূবলোকে আমরা যেতে পারব, ভূবলোক। তারপর যদি আমরা বিভিন্ন প্রকার দেবদেবীর প্রতি আমরা ভক্তি করি, দেবদেবীর প্রতি ভক্তি, তাহলে সেই দেবদেবীর প্রতি ভক্তির বলে আমরা ভূভুবসহ মানে স্বর্গলোকে আমরা যেতে পারব, স্বর্গলোক। আমরা যেভাবে দেবতা পূজা করছি, এর ফলে আমরা স্বর্গলোকে যেতে পারব, ভূভুবসহ। তারপর মহ, মহৎলোকে কী করতে হবে? না, মুনি ঋষিদের, ভৃগুয়াদে মুনিদের যদি আমরা, ঋষিদের যদি আমরা সেবা পূজা করি, তাদের বন্দনা করি, তাদের অর্চন করি, তাহলে সেই ভক্তির বলে আমরা মহৎলোকে আমরা যেতে পারব। তারপরে অষ্টবসু বা এই সমস্ত যারা আছেন তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা নিবেদন করি, তার ফলে আমরা জনলোকে যেতে পারব। তারপরে হচ্ছে ব্রহ্মা চারি প্রকার সন্তান, চারজন প্রধান সন্তান ছিলেন, সনক, সনন্দ, সনৎকুমার, সনাতন, চারজন সন্তান ছিলেন। তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা নিবেদন করি, তাদের সেই শ্রদ্ধার বলে আমরা তপলোক যেতে পারব। আর যদি আমরা ব্রহ্মার প্রতি আমরা ব্রহ্মার প্রতি যদি আমরা শ্রদ্ধা নিবেদন করি, তাহলে আমরা সত্যলোকে যেতে পারব।
এই হচ্ছে মোটামুটি চোদ্দ ভুবন, অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল ভূ ভুব স মহ জনতপ সত্য। এই হচ্ছে চোদ্দ ভুবন আমাদের। এই ব্রহ্মা যে জগৎ প্রতিপালন করেন, এই প্রতিপালনের যে জগৎ এইটা সৃষ্টি করেছেন শক্তি বা পার্বতী বা দুর্গা, তার কাছ থেকে এই এই জগৎ সৃষ্টি হয়েছে। তার মানে ব্রহ্মার পরে হচ্ছে দেবীধাম, দেবীধাম। আর দেবীকে আমরা দেখি দুর্গাপূজার সময় যেখানে দুর্গা মণ্ডপ থাকে, দুর্গা মণ্ডপের মাথার উপরে শিবজি বর্তমান অবস্থান করেন, তাই না? তার মানে এই দেবীকে কন্ট্রোল করেন শিব। তার মানে দেবীধামের উপরে হচ্ছে শিবধাম বা কৈলাসধাম। অবশ্য শিব একজন না, শিব হচ্ছেন এগারো জন শিব, তার মধ্যে একজন শিব কৈলাসধাম। দেবীধামের পরে হচ্ছে শিবধাম, আর শিবধাম পর্যন্ত হচ্ছে আমাদের এই জড়জগৎ। এই হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎকে পার হওয়ার জন্য আমরা আইলা সিডোর যে সমস্ত ঝড় আমরা দেখেছি, এই সমস্ত ঝড় থেকে নিজেকে বাঁচার জন্য আমাদের কী প্রস্তুতি থাকে? আমাদের অত্র এলাকাতেই অনেক রকম এরকম শেল্টার হোম আছে, যেগুলোতে আমরা গিয়ে ঝড়ের সময় আমরা আশ্রয় গ্রহণ করি, তাই না? ঠিক অনুরূপভাবে এই জড়জগৎ মানে শিবধামের পরে একটি যে একটা নদী আছে, নদী, এই নদীর স্রোত বা ঢেউ এত পরিমাণ, এত পরিমাণ যে এই রকম সিডর আইলা নার্গিস আর অনেকগুলো ঝড় ছিল, এই সমস্ত ঝড়ের চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী, হাজার হাজার গুণ শক্তিশালী সেই নদীর ঢেউ ঝড়। এই নদীকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমরা পৌঁছে গেলাম বৈকুণ্ঠ লোক। এই নদীর নাম হচ্ছে বিরজা নদী বা গড়খাই নদী, বিরজা বা গড়খাই এই নদী। আচ্ছা, এই নদী যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমরা চলে গেলাম বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠে কে থাকেন? বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু আর লক্ষ্মী দেবী থাকেন, বা নারায়ণ লক্ষ্মী দেবী থাকেন। এই নারায়ণ বা লক্ষ্মীর প্রতি যদি আমাদের শ্রদ্ধা নিবেদন থাকে তাহলে সেই শ্রদ্ধা নিবেদনের ফলে আমরা বৈকুণ্ঠ লোকে আমরা অবস্থান করতে পারব, বৈকুণ্ঠ লোক। এরপর যদি আমাদের ভক্তি বা স্থিতি যদি রামের প্রতি হয়, রাম, তাহলে সেই ভক্তির বলে আমরা অযোধ্যা লোকে যেতে পারব। বৈকুণ্ঠ লোকের পরে হচ্ছে অযোধ্যা লোক। আরেকটু বলি, বৈকুণ্ঠ লোকটা হচ্ছে এইরকম একটি লোক যেখানে ভগবান আছেন, ভগবান আর ভগবানের সঙ্গে মানে প্রভু আছেন, প্রভুর সঙ্গে তার সেবক বা দাস বা চাকর। প্রভুর নির্দেশ দেবে, সেবক সেটা পালন করবে, দাস সেটা পালন করবে, সার্ভেন্ট সেটা পালন করবে। তাই বৈকুণ্ঠ লোকে হচ্ছে এইরকম, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা হচ্ছে এইরকম যেখানে প্রভু এবং ভৃত্য, দাস এবং প্রভু এইরকম সম্পর্ক। তারপরের যে লোক, যদি আমরা রামের প্রতি যদি আমাদের ভক্তি স্থিতি যদি আমাদের হয় তাহলে কি হবে, না তার ফলে আমরা ভগবান রামের সঙ্গে আমাদের সখ্যতা বা বন্ধুত্ব সৃষ্টি হবে। এই সখ্যতা বা এই বন্ধুত্বকে বলা হচ্ছে, এটা হচ্ছে সখ্য ভক্তি। যদি আমরা বলি এই জগতে বা বৈদিক শাস্ত্রে যে পাঁচ প্রকার ভক্তির কথা বর্ণনা করা হয়েছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, তাই দাস্য ভক্তি হচ্ছে বৈকুণ্ঠ লোকে, প্রভু এবং সেবক, আর সখ্য ভক্তি হচ্ছে কোথায়, না অযোধ্যায়। অযোধ্যায় কি না, ভগবান রামের সঙ্গে সুগ্রীব বিভীষণ জাম্বুবান তারা সবাই একসঙ্গে তাদের সঙ্গে বসে বন্ধুত্ব করেন, আলোচনা করেন, একসভায় বসে অনেক পরামর্শ করেন, এইটাকে বলা হচ্ছে সখ্য ভক্তি, সখ্য ভক্তি। আচ্ছা, তো যদিও এটা আবার সখ্য ভক্তি বটে, এটা আবার আরেকটু ভাগ আছে, সেটা হচ্ছে মাধুর্য মানে ঐশ্বর্য সখ্য এটাকে বলা হচ্ছে। কেন, রামের সঙ্গে সুগ্রীব বিভীষণের বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্ব থাকলেও একসভায় তারা মিটিং করে বসে একসঙ্গে অবস্থান করতেছে,
কিন্তু কোনো সখা বা বন্ধু কখনো রামের ভগবান রামের ঘাড়ের উপর এটা কখনো বসে না, কখনো উচ্ছিষ্ট তার বিনিময় করে না। করেছে কখনো দেখেছেন আপনারা এরকম? শুধুমাত্র সবরই একটু করেছিল, এছাড়া অন্য কেউ করেনি। কেন করেনি না? এই সখা, এই সখ্যতা বা এই বন্ধুত্বা, এর মধ্যে সখ্যতাও আছে, বন্ধুত্বও আছে, আবার কিছুটা দূরত্বও আছে। মানে তারা জানে যে রাম আমাদের বন্ধু হলেও তিনি হচ্ছেন ভগবান, এইরকম। তারপরের লোকটা হচ্ছে দ্বারকা লোক, দ্বারকা। দ্বারকায় কি আছে না? দ্বারকায় ভগবান কৃষ্ণ আছেন, ভগবান কৃষ্ণ আছেন, এবং ভগবান কৃষ্ণের সঙ্গে তিনি তার 16,108 জন মহিষীকে তিনি বিবাহ করেছেন দ্বারকায়, স্ত্রী পত্নী গ্রহণ করেছেন দ্বারকায়। দ্বারকার সমস্ত লক্ষ্মী দেবীরা, সমস্ত পত্নীরা হচ্ছে সবাই এক একজন লক্ষ্মী, এবং দ্বারকার যে কৃষ্ণ তিনি হচ্ছেন দ্বারকাধীশ কৃষ্ণ বা বিষ্ণু, দ্বারকাধীশ কৃষ্ণ বা বিষ্ণু। প্রমাণ, ছোট্ট একটা প্রমাণ বলি। একদিন রুক্মিণী দেবী এবং কৃষ্ণ দ্বারকায় তিনি বিবাহ করেছেন, 16,108 জন পত্নীকে বিবাহ করেছেন। একই সময়ে বিবাহ মণ্ডপে বসেছিলেন 16,108 জন ব্রাহ্মণ ছিল, 16,108 জন কন্যা ছিল, 16,108 জন কৃষ্ণ নিজেকে রূপে বিস্তার করে একই সময়ে তিনি সবারকে বিবাহ করেছিলেন বা পানি গ্রহণ করেছিলেন, এই জন্য তিনি হচ্ছেন কৃষ্ণ। তো একদিন এইরকম আবার সমস্ত পত্নীদের জন্য আলাদা আলাদা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন। একদিন নারদমুনি চিন্তা করলেন যে প্রভু দ্বারকায় গেলেন, বিবাহ করলেন, কি অবস্থায় আছে আমি একটু দেখতে যাই। তো প্রথম একটা বাড়িতে গিয়েছে, এক প্রাসাদে গিয়েছে, সেইখানে এক পত্নীর সঙ্গে তিনি কথা বলছেন। কে কে? না, সত্যভামা, জাম্বুবতী, নাগনজ্যোতি, রুক্মিণী, অনেকজনের তো ছিল। তা প্রথম একটা প্রাসাদে গিয়েছেন, সেখানে তিনি দেখলেন, নারদমুনি দেখলেন কৃষ্ণ তার প্রতিটা পত্নীকে 10টা করে ছেলে সন্তান, 1টা করে মেয়ে সন্তান উপহার দিয়েছিলেন। তো দেখেন, নারদমুনি গিয়ে দেখেন কৃষ্ণ কী করছে, একটা ছেলেকে ঘাড়ে, একটা ছেলেকে মাজার মধ্যে, একটা এই হাতে, একটা এই হাতে, এইরকম নিয়ে খেলতেছিলেন। নারদমুনি ভাবছেন যে আমি বাচ্চা নিয়ে খেলতেছেন, ডিস্টার্ব করবো না, ঠিক আছে ডিস্টার্ব না করি। পাশে প্রাসাদে গিয়ে দেখছেন, ওইখানে গিয়ে দেখেন কৃষ্ণ কী করতেছেন, তিনি তার মন্ত্রীদের নিয়ে মিটিং করতেছেন। তখন নারদমুনি ভাবছেন যে এইখানে যাবো, মিটিং করতেছেন না, ঠিক আছে অন্য প্রাসাদে যাই। অন্য প্রাসাদে গিয়ে দেখছেন, দেখছেন যে রুক্মিণী দেবী আর হলো গা কৃষ্ণ দুইজনে বসে কথা বলতেছিলেন, কথা বলতেছিলেন দুইজনে। কী কথা? যেইটা আমাদের স্বামী স্ত্রীতে যে আলোচনাটা হয় আর কি, কী হয়, স্ত্রী কখনো কখনো তার স্বামীকে মানে অভিমান করেই হোক, আবার রাগ করেই হোক, যা করেই হোক, অনেক সময় আমরা এরকম বলে থাকি যে আমার মতো মানুষ বলে তোমার মতো লোকের আমি ঘর সংসার করছি, নাহলে অন্য যদি কেউ হতো কবে তোমাকে ছেড়ে চলে যেত, আমার মতো মানুষ বলে তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি না। আর প্রভুরাও যে ছেড়ে তা কিন্তু না, তারাও এরকম বলে থাকে যে আমার মতো মানুষ বলেই তোমাকে আমি রাজরানী হালে রেখেছি, এ পূজা আসতে না আসতে, তোমার নতুন শাড়ি অনুষ্ঠানে যাইতে না যেতে, কোনো পার্টিতে যাইতে গেলে মানে নতুন শাড়ি, এ কত রকম কিছু, অমুক অমুক অমুকের বউ, হ্যাঁ পূজার জন্য যা বা এই সমস্ত কেনাকাটার জন্য তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে, তোমাকে তো আমি কোনোদিন পাঠাই না, আমি তোমাকে কিনে দিই, এইরকম আমি বলে তোমাকে রাজরানী হালে রেখেছি, না হলে অন্য কারো পাল্লে বললে তোমাকে তোমার ভরণ পোষণ, তোমার এই এত কিছু, এত তোমার মানে শান শওকত কোথা থেকে আসতো, এরকম। ঠিক এই রকম রুক্মিণী দেবী এবং কৃষ্ণ দুইজনে বসে কথা বলতেছিলেন, কি জানেন, কথা বলতেছিলেন কৃষ্ণ এবং রুক্মিণী দেবী, স্ত্রী তো 16,108 জন, প্রতিটা ঘরে কৃষ্ণ সবার সঙ্গে অবস্থান করতেন। তো রুক্মিণী দেবী আর কৃষ্ণ মাঝে মাঝে কৃষ্ণ মানে ঘুমান্ত একসঙ্গেই, তো কৃষ্ণ কখনো কখনো তিনি ঘুমের ঘরে কি করেন না, ঘুমের ঘরে তিনি মানে নন্দ যশোদার নাম ধরে কান্নাকাটি করতেন, মা 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 মা, আমাকে আর বেদ না, আমি আর দুষ্টমি করবো না, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তখন রুক্মিণী দেবী ভাবতেন যে আজকে অবশ্যই তার বাবা মায়ের কথা মনে পড়েছে, এই জন্য সে ঘুমের ঘরে এই কথা বলছে।
কখনো কখনো তিনি সখাদের নাম ধরে কান্নাকাটি করতেন, সিদাম সুদাম, তোমরা কথা আমার ক্ষুধা লেগেছে, আসো 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 আসো, এরকম রুকমিনী দেবী সেটা মেনে নিতেন, ঠিক আছে মেনে নেওয়া যায়। যদি কখনো কোনোদিন কৃষ্ণ ঘুমের ঘরে উনি কোনোদিন মানে ললিতা বিশাখা রাধারানীর নাম ধরে তিনি কখনো কখনো বলতেন, বলেন দেখি স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে আসি, স্বামী যদি আরেকজন ঘুমের ঘরে যদি আরেকজনের নাম করে ও তো ঘুম থেকে উঠা লাগবে না, ও তো তো ধাক্কায় ঘুম থেকে উঠাবে, তুমি ঘুমাচ্ছ আমার সঙ্গে স্বপ্ন দেখছো তুমি আরেকজনের, তুমি আসো কোথায়, তাই না? ও তো ঘুম ভাঙা লাগবে না, তো ধাক্কায় ঘুম থেকে উঠাবে। তো এইরকম হচ্ছে কথা, মানে রুক্মিণী দেবীর মনের মধ্যে কষ্ট যে কখনো কখনো কৃষ্ণ রাধারানী ললিতা বিশাখার নাম স্মরণ করতেন, তাই না? তো এইটা হচ্ছে রুক্মিণী দেবীর মনের মধ্যে কষ্ট। কেন? যে আমরা তাকে এখানে রাজকীয়ভাবে রেখেছি, তার রাজ প্রসাদ খাট আলো অলঙ্কার থালাবাটি সবগুলো স্বর্ণ দিয়ে ডায়মন্ড দিয়ে তৈরি, এত ঐশ্বর্যের মধ্যে থাকার পরও কেন তিনি সেই বৃন্দাবনে, বৃন্দাবনে কিন্তু তারা কী করতেন, দুধ বিক্রি করতেন, ঘোল বিক্রি করতেন, তাই না? রাধারানী না, তাদের কথা স্মরণ করতেছেন, কারণটা কি? তো এইটা হচ্ছে দ্বারকার অবস্থা। তো এই কথা যেই বলছে রুক্মিণী দেবী, মানে যেই কৃষ্ণ যখন মানে এইরকম কথা হচ্ছে দুজনে, তো কৃষ্ণ বলছেন রুক্মিণী দেবীকে যে আমার মনে হয় তোমার যদি আমার সঙ্গে বিবাহ না হয়, তোমার যদি শিশুপালের সঙ্গে বিবাহ হতো তোমার জীবনটা অনেক আনন্দে পরিপূর্ণ হতো। কৃষ্ণ রুক্মিণী দেবীকে ভর্ৎসনা করে বলছেন, কেন? এইটা আরেক রকম। রুক্মিণী দেবীর মনের মধ্যে কষ্ট যে আমরা যে ভগবান কৃষ্ণের এত সেবা করছি তারপর আমরা তার মন পাইনি, আর আজকে তিনি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে বলেন, আজকে তিনি প্রকাশ্যে আমাকে এই কথাটা বললেন, যে এই কথা বলছে বলার সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে যে না জানি কৃষ্ণ আমাদের প্রতি কোনো না কোনো ব্যাপারে যথেষ্ট পরিমাণ অসন্তুষ্ট। যেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেলে সাথে সাথে কৃষ্ণ দেখছে স্ত্রী তো সাথে সাথে রুক্মিণী দেবীকে কোলে তুলেছে, কোলে তুলেছে, তুলে মানে ভালোভাবে শুয়ে দেবে আর কি। তো যদি এই দিকে যদি মাথা হয় তাহলে এইদিকে পা হবে নাকি, অথবা যদি এইদিকে মাথা হয় তাহলে এইদিকে পা হবে, তো ঘাড়ে আর হাঁটুর ভাঁজের মধ্যে দিয়ে উঠাচ্ছিল। তো উঠাতে গিয়ে দেখে কৃষ্ণ রুক্মিণী দেবীর মাথা মানে মাথার চুল এলোমেলো হয়ে গিয়েছে, যেই এলোমেলো হয়ে গিয়েছে সাথে সাথে ভগবান কৃষ্ণের হাত দুটা আটকানো, তো সাথে সাথে কৃষ্ণের শরীর থেকে একটা হাত বের হয়ে তার চুলটাকে তিনি গুছিয়ে দিচ্ছেন, সুনিবেশিত করে দিচ্ছিলেন। এইটা করতে করতে দেখতে দেখতে দেখছেন যে শরীর আসলটা এলোমেলো হয়ে গিয়েছে রুক্মিণী দেবীর, সাথে সাথে আরেকটা হাত বের হয়ে তার শরীর আসলটাকে তিনি সুনিবেশিত করে দিচ্ছেন। মানে ভগবান ভক্তদের প্রতি কী পরিমাণ কেয়ারফুল, ডিভোটি কেয়ার বা কেয়ারফুল, যে যত্নশীল, যে কেমন এত পরিমাণ তিনি যত্ন নিচ্ছেন রুক্মিণী দেবীর। আর ঠিক ইতি অবসরে নারদ মুনি সেইখানে এসে হাজির, তিনি এসে দেখলেন যে এই যে দ্বারকার কৃষ্ণ আজকে আমি দেখলাম, এ আসলে দ্বারকার কৃষ্ণ, এ তো কৃষ্ণ না, এ তো দেখি বিষ্ণু। তার মানে দ্বারকায় যে ভগবান কৃষ্ণ আছেন, দ্বারকার কৃষ্ণ হচ্ছে আদতে হচ্ছে বিষ্ণু, আর সমস্ত স্ত্রী যারা আছে তারা সবাই হচ্ছে লক্ষ্মী, বোঝা গেল? এই এই হচ্ছে দ্বারকা। দ্বারকার লোকের পরের লোকটা হচ্ছে মথুরা লোক, মথুরা লোক। মথুরায় কি আছে? মথুরা কংসের কারাগারে বসুদেব এবং দেবকী তারা বন্দী অবস্থায় ছিলেন। তো যখন তারা বন্দী অবস্থায় ছিলেন সেইখানে দেবকীর সামনে মানে ভগবান বিষ্ণু প্রথমেই চারটা হাত বিষ্ণুরূপে তার সামনে এসেছিলেন। হ্যাঁ, এসে তখন তিনি আমাদের তেজগোবিন্দ প্রভু বললেন যে ভগবান বিষ্ণু তিনি দেখলেন, তিনি তখন সমস্ত নির্দেশনা দেওয়া, আমাদের সখাবেশ প্রভু তিনি বললেন যে তিনি গোপালচম্পুর উদাহরণ দিয়ে বললেন, তো তিনি ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে তাকে বললেন যে তোমরা আমাকে এখান থেকে কিভাবে বের করে নিয়ে যাবে, আমাকে বৃন্দাবনে নন্দ রাজার গৃহে আমাকে কীভাবে রেখে আসবে। ভগবান বিষ্ণু তার চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়ে সমস্ত কথাগুলো তিনি বললেন, বলার পরে তখন তিনি শিশুরূপ ধারণ করলেন। তার মানে বসুদেব এবং দেবকী যদিও সন্তানের মতো করে ভগবান কৃষ্ণকে পেয়েছিলেন,
কিন্তু পেলেও তাদের মনের মধ্যে একটা ভয় ছিল। কি ভয়? আমরা এইমাত্র ভগবান কৃষ্ণকে দেখলাম, তিনি হচ্ছেন বিষ্ণু রূপে তিনি আমাদের সামনে আসলেন। অতএব সন্তানের মতো তাকে যতটুকু স্নেহ করে ততটুকু ভয়ও করে। কেন না? ভগবান বিষ্ণু আমাদের সন্তান রূপে এসেছেন, তার মানে তাকে আমরা কোনো কিছু শাসন বা যা করবো অনুরোধ করতে পারি। তো এইটা, এই যে বাৎসল্য, এই বাৎসল্যটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ঐশ্বর্য বাৎসল্য। আর দ্বারকার যে মাধুর্য, এইটাকে বলা হচ্ছে ঐশ্বর্য মাধুর্য, মানে প্রাচুর্য দিয়ে ভালোবাসা। আর মথুরারও যে কৃষ্ণ বা মথুরার যে ভালোবাসা, সন্তানের মতো করে ভালোবাসা, এই ভালোবাসাটাকে বলা হচ্ছে ঐশ্বর্য বাৎসল্য, মানে ভীতির সহিত সংকোচের সহিত সন্তানের মতো করে ভালোবাসা। এরপরে শুরু হয়ে গেল গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন শুরু হলো। গোলক বৃন্দাবনটা কেমন না? গোলকটা হচ্ছে একটা পদ্ম ফুলের মতো, পদ্ম ফুল, পদ্ম ফুলের মূল কলি, কলির নিচে আছে পাপড়ি। তো এই যে মূল কলি যেখানে, এই কলিটাকে যদি আমরা দুই ভাগ করি, উদাহরণস্বরূপ একটা রুমকে যদি আমরা দুই ভাগ করি, তাহলে মাঝখানে যদি পার্টিশন দিই তাহলে দুইটা রুম হয়ে যাবে না? তো এই এই রুমের, এই গোলকের একটা পার্ট হচ্ছে বৃন্দাবন, আর একটা পার্ট হচ্ছে শ্বেতদ্বীপ বা নবদ্বীপ। জয় জয় নিতাই গৌর প্রেম আনন্দে হরি হরি বল। তো এই হচ্ছে গোলক, গোলক বৃন্দাবন। আর নিচ থেকে, নিচ থেকে এই গোলাপের পাপড়িগুলো অবস্থান করতেছে। প্রথম যে পাপড়ি, প্রথম পাপড়িটা হচ্ছে যেখানে শান্তরসের ভক্ত যারা তারা অবস্থান করে। শান্তরসের ভক্ত কারা? শান্তরসের ভক্ত হচ্ছে ভগবান কৃষ্ণের বাসী। তাও ভগবান কৃষ্ণ যেখানে যেই কদম গাছ বা বিভিন্ন গাছতলে অবস্থান করতেন, সেই গাছ, তার ভগবান কৃষ্ণের সহযোগী যে গাভীগুলো ছিল, ভগবান কৃষ্ণের বস্ত্রগুলো ছিল, এইগুলো হচ্ছে শান্তরসের প্রতীক বা শান্তরসের ভক্ত। কেমন? ভগবান যদি কোনো গাভীকে আলিঙ্গন করতেন, সেই দিন সেই গাভী মনে করতেন যে আজকে আমি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আজকে তিনি আমাকে আলিঙ্গন করেছেন। কেন? নন্দরাজার একার ছিল 900,000 গাভী। প্রতিদিন তো সমস্ত গাভীকে তিনি আলিঙ্গন করতে পারতেন না, যেদিন যেই গাভীকে তিনি আলিঙ্গন করতেন সেই গাভী মনে করতেন আজকে আমার সৌভাগ্য যে কৃষ্ণ এসে আজকে আমাকে আলিঙ্গন করেছেন। অনুরূপভাবে যেদিন যে গাছতলায় তিনি দাঁড়াতেন সেদিন সেই গাছ মনে করতেন যে আমি সৌভাগ্যবান যে কৃষ্ণ আজকে আমার তলায় এসে দাঁড়িয়েছেন, আমি তাকে ছায়া দিতে পেরেছি। কৃষ্ণ যখন যে বাঁশি ব্যবহার করতেন, তিন প্রকার বাঁশি ব্যবহার করতেন, বংশী, মুরলী, বেণু, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 18 ইঞ্চি, তিন প্রকার বাঁশি ব্যবহার করতেন ভগবান কৃষ্ণ। যখন যে বাঁশি তিনি ব্যবহার করতেন তখন সেই বাঁশি মনে করতেন আমি সৌভাগ্যবান যে কৃষ্ণের অধর আমি স্পর্শ করতে পেরেছি। এইরকম, এই যে শান্ত, মানে ওয়ান সাইড, এক সাইড থেকে ভগবানের প্রীতিটা আসে, তারপরে শান্ত, তারপরে দাস্য। দাস্য কি? এই দাস্য হচ্ছে ভগবান, ভগবানের কৃষ্ণের, সরাসরি কৃষ্ণের কি করে, ভগবান কৃষ্ণের বস্ত্র সরবরাহ করে, খাবার সরবরাহ করে এবং স্নানের জন্য জল সরবরাহ করে। কিরকম? মা যশোদা একদিন চিত্রক, পত্রক, এইরকম অনেকগুলো নাম আছে গোবিন্দ লীলামৃত গ্রন্থে বা গর্গসংহিতা, এইরকম নাম আছে, চিত্রক পত্রক নামে বেশ কয়েকজন দাস্যরসের ভক্তের নাম আছে। তারা কি করতেন? তারা ভগবান কৃষ্ণ যে গোচারণ থেকে ফিরে আসবেন, আমাদের বর্তমানে টেম্পারেচার কত এখানে বাংলাদেশে? এখন কত? এই 10, 12, 15 এইরকম। কিন্তু বৃন্দাবনে, বৃন্দাবনে টেম্পারেচার হচ্ছে সর্বনিম্ন যেটা হয় আর কি, এই 3-4, 3-4, 2 বা 0 কখনো কখনো আসে। আর যখন হাই হয়, আমাদের বাংলাদেশে হাই হয় কত? 38, 36, 38 কখনো হয়, 38 খুব রেয়ার, অ্যাভেলেবল হয় না। কিন্তু বৃন্দাবনে 46-48 পর্যন্ত উঠে, তাহলে কী পরিমাণ টেম্পারেচার সেখানে। এই অবস্থায় ভগবান কৃষ্ণ গোচরণে বিচরণ করতেন গাভীর পিছনে পিছনে এই গরমের মধ্যে। সেই গরম থেকে যখন কৃষ্ণ ফিরে আসবেন তার শরীরের স্কিন কালা যেন নষ্ট না হয়, এই জন্য কী করতেন মা যশোদা? তিনি তার সেবিকাদেরকে বলতেন, তার সেবকদেরকে বলতেন, এই চিত্রপত্রকদেরকে বলতেন, ভগবান কৃষ্ণ স্নান কর, মানে গোচরণ থেকে আসবে, সে এখন স্নান করবে, এই জন্য তোমরা গোলাপের পাপড়ি জলের মধ্যে ভিজাও, সেই জলে ভগবান কৃষ্ণকে স্নান করানো হবে। হয়তো বা আজকে আমরা বলতে পারি, বলতে চাচ্ছি, এইরকম বলতে চাই বা বল, মানে বলি অনেক সময় যে আমরা
গোলাপের পাপড়ি ভিজানো জলে আমরা মুখ ওয়াশ করি, ফেস ওয়াশ করি। কিন্তু এইটা আমরা দেখি আজ থেকে 5000 বছর আগে মা যশোদা কৃষ্ণের জন্য অলরেডি তিনি এটা ব্যবহার করেছেন। দেখো অনেক পুরাতন কৃষ্টি এটা। তো এইভাবে চিত্রপত্র তারা ভগবান কৃষ্ণের জন্য স্নান খাবারের ব্যবস্থা করতেন। তারপরটা হচ্ছে দাস্য, মানে সখ্য। সখ্য সখ্য কি? সেখানে আছে শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই সমস্ত সখ্যরসের ভক্তরা আছে। তারা কি, তাদের ভাবটা হচ্ছে এইরকম, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। সখারা মনে করে কৃষ্ণের কাছে তারা যে তুমি কোন বড়লোক, তুমি আমি সম। অযোধ্যা লীলায় সখ্যভক্তি, সেখানে তারা ভগবানের সঙ্গে কী করেছেন, তার বিভিন্ন দূরত্বে অবস্থান করতেছেন। আর এই কৃষ্ণলীলায় সখ্যভক্তিতে তারা কি মনে করছেন, সখারা মনে করছেন তুমি কোন বড়লোক, তুমি আমি সম। তুমি যদি রাজপুত্র হয়ে থাকো নন্দরাজার বাড়িতে, এখানে তুমি খেলা হেরে গেছো, আমরা তোমার ঘরে উঠে বসবো। কৃষ্ণ বাধ্য হতেন তাদেরকে ঘরে নিতে। এইরকম কেন? এইটা হচ্ছে মাধুর্য সখ্য, আর ওইটা হচ্ছে ঐশ্বর্য সখ্য। তারপরে হচ্ছে বাৎসল্য। বাৎসল্য কী হয়েছে, বসুদেব দেবকী তারা ভগবানকে এইমাত্র দেখলেন, কি দেখলেন, যে কৃষ্ণ হচ্ছে বিশ্বরূপে এসেছেন। আর মা যশোদার কাছে কি এরম ছিল, তিনি দেখেছেন যে কৃষ্ণ মাখন চুরি এতদিন আমি বিশ্বাস করিনি, আজকে যেহেতু আমার ঘরে মাখন চুরি করেছে, মাখন দুদিন ভাঙতে নষ্ট করেছে, অতএব আমি আজকে তাকে ধরে বেঁধে শাস্তি যদি না দেই তাহলে সে কখন আদর্শ মানুষ হিসাবে পরিগণিত হবে না। এই জন্য তাকে তিনি তাকে ধরার জন্য তার পিছনে লাঠি নিয়ে দৌড়াতে দৌড়াতে তাকে ধরলেন, দড়ি দিয়ে বাঁধলেন, অনেক রকম শাস্তির ব্যবস্থা করলেন তিনি, তাই না? তো এই হচ্ছে ভগবান কৃষ্ণের সঙ্গে সঙ্গে ভক্তদের বিনিময়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি চাই ভগবানের সঙ্গে এইরকম বিনিময় করতে, আমরা কি পারবো বিনিময় করতে? সম্ভব কিনা আমাদের? সম্ভব। আমাদের এরকম ভক্তি আছে? আছে এরকম ভক্তি? কার আছে এরকম ভক্তি? কারো নাই। তাহলে যদি আমাদের ভক্তি না থাকে তাহলে আমরা হবে কী করে? তাহলে আমাদের গতি কী হবে? তাহলে আমরা করবোটা কি? আমাদের উপায় কী হবে? আমাদের উপায়টা হচ্ছে ভক্তির মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। এই যে ভক্তিগুলো শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই ভক্তিটা আমাদের কোনোটাই আমাদের কাছে নেই। কিন্তু বলা হয়েছে ভক্তির মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নববিধা ভক্তির মাধ্যমে কি করতে পারি? আমরা ভগবানকে এইরকম একটা কোনো একটা ভক্তির ভক্তির সঙ্গে আমরা যুক্ত হতে পারি। বলছে এই ভক্তি, এই নববিধা ভক্তির চেয়েও আরও গুরুত্ব হচ্ছে ভক্তির মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তাহার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন। নির অপরাধে লইলে কি হয় না, পায় প্রেমধন। এই প্রেম বা ভক্তি আমরা লাভ করতে পারবো কোথায়? যদি আমরা হরিনাম সংকীর্তন করি। নর্তম দাস ঠাকুর মহাশয় বললেন, এ মন, এ মন হরিনাম কর সার, হরিনাম কর সার। তাহলে কি হবে? ওই যে নদীর কথা আমরা বলতেছিলাম, বিরজা নদী, ভব নদী বা গড়খাই নদী, বলছে এ মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালিসর, হাটিয়া হই বিপার, জয় জয় নিতাই গৌরী মা আনন্দে, হরি হরি বল। এই জন্য আমাদের হরিনাম করাটা অতীব জরুরি। এই জন্যই কেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি এই জগতে অন্য কোন শাস্ত্র গ্রন্থ তিনি দিয়ে যাননি, শুধুমাত্র 8টা শ্লোক দিয়ে গিয়েছেন। তার মধ্যে 2 নম্বর শ্লোক, 2 নম্বর শ্লোক যেটা, সেইখানে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তিস্ততার পিতা, আমার সমস্ত শক্তি আমি এর মধ্যে অর্পণ করেছি, সমস্ত শক্তি আমি এর মধ্যে অর্পণ করেছি, সমস্ত শক্তি। বিশ্বাস হয় এটা কথা? আরেকটু বলি, 2 মিনিট বলি। কেমন যদি আমরা এই জগতে, যদি আমরা এই জগতে গাভী দান করি, গাভী গাভী যদি আমরা দান করি, তা গাভী দান করলে গাভীগুর শরীরে যতগুলি লোম আছে
ততদিন আমরা স্বর্গে বাস করতে পারবো, ততদিন স্বর্গে বাস করতে পারবো। তাহলে এইরকম যদি আমরা 1 কোটি গাভী দান করি তাহলে কতদিন থাকতে পারবো? গো কোটি দানে যদি আমরা কোটি গাভী দান করি তাহলে আমরা কতদিন থাকতে পারবো? এর চেয়েও দ্বিগুণ ফল হচ্ছে গ্রহণের সময় যদি আমরা গঙ্গা স্নান করি। এর চেয়ে গাভী দানে, কোটি গাভী দানের চেয়েও দ্বিগুণ ফল হচ্ছে যদি আমরা গঙ্গা স্নান করি। কোন সময়? গ্রহণের সময়। গ্রহণের সময় যদি আমরা গঙ্গা স্নান করি, গো কোটি দানে গ্রহণের সুখ আসি। এর চেয়েও আরো ভালো ফল হচ্ছে যদি আমরা এই মাঘ মাস এখন চলছে, 19 তারিখ থেকে শুরু হয়েছে, মাঘ মাসে যদি আমরা সূর্য উদয়ের 96 মিনিটের মধ্যে যদি আমরা স্নান করি তাহলে এই স্নানের ফলে আমরা তার চেয়েও আরো দ্বিগুণ ফল লাভ করতে পারবো এই মাঘ মাসে। এর চেয়েও আরো বেশি ফল হচ্ছে কোথায়? এর চেয়ে আরো বেশি ফল হচ্ছে যদি আমরা, মানে স্বর্ণদান রূপাদান না, যদি আমরা ডায়মন্ড, হীরা বা ডায়মন্ড যদি আমরা দান করি, কত কি পরিমাণ না সুমেরু পর্বতের সমান যদি আমরা দান করি হীরা। গোকোটি দানে গ্রহণে সুকাশি মাঘে প্রয়াগে যদি কল্পবাসী সুমেরু সমতুল্য হিরণ্য দানে নহিতুল্য 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 তব গোবিন্দ নামে। একবার গোবিন্দ নাম উচ্চারণ করলে যে ফল পাওয়া যায়, এত কিছু দান করার পরেও সেই ফল আমরা লাভ করতে পারি না। তাহলে এই নামের মধ্যে কত শক্তি অর্পণ করা আছে? হয়তো আপনারা মনে করতে পারেন যে এর মধ্যে আছে উদাহরণ। আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, এই আমার এই মোবাইলটা, এর মধ্যে 256 জিবি ইন্টারনাল মেমোরি আছে আমার। তা আমি যদি মনে করি, এটা কিন্তু ছোট্ট একটা সেট না, তা আমি যদি এই 256 জিবির মধ্যে আমি যদি এর মধ্যে মানে পাহাড় নদী সাগর গাছপালা পশু পাখি যদি মানে কত কয়েক হাজার কয়েক লক্ষ ছবি ঢুকানো যাবে কি না? কিন্তু যদি আমরা দেখি এখানে 70 একটা মোবাইল, কিন্তু এই সমস্ত ছবিগুলো ঢুকানো যাবে কি না এর মধ্যে, যেগুলো আমাদের কল্পনার অতীত? ঠিক এই রকম হরিনামের মধ্যে এই রকম শক্তি অর্পণ করা আছে। এই জন্য আমরা যে হরিনাম আমরা যে করছি নামযজ্ঞের সময়, এটা হচ্ছে মোটামুটি 3 দিন 4 দিন বা 5 দিন যে কদিন হোক, কিন্তু এই রকম হরিনাম আমাদেরকে যদি আমরা প্রতিদিন করি তাহলে আমরা প্রতিদিন এরকম গোদানের সমান, প্রতিদিন আমরা গঙ্গা স্নানের সমান সমস্ত ফল আমরা লাভ করতে পারি। এই জন্য আপনারা প্রতিদিন হরিনাম জপ করবেন। এই হরিনাম জপের মাধ্যমেই আপনারা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবেন। কি বলছে? জপিতে জপিতে যবে প্রেম অঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। আপনি যখন এই হরিনাম করবেন, এই হরিনামের মাধ্যমে ভগবানের যে কোনো একটা লীলার সঙ্গে যুক্ত হয়ে আপনারা দিব্য আনন্দ লাভ করতে পারবেন। জয় জনী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এই শীত উপেক্ষা করে আমাদেরকে টলারেট করে আপনারা হরিকথা শ্রবণ করলেন, আশীর্বাদ করবেন। আমরা যেন আপনাদের চরণ সেবা করে আমাদের এই বাকি জীবনটি আমরা অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ হরি বল।